নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি গিম্প টিউটোরিয়াল সিরিজের উপর আরেকটি ভীষণ ইন্টারেস্টিং ফটো এডিটিং এর ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যেরকমটি আপনারা থাম্বনেইলে দেখেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এই রকম একটি ইফেক্ট যেটাকে বলা হয় ডিসপারশন ইফেক্ট বা ডিজলভ ইফেক্ট। এই রকম একটি ইফেক্ট আমরা যে কোনো সাবজেক্টের উপর যে কোনো ইমেজ ব্যবহার করে কিভাবে ফুটিয়ে তুলতে পারি খুব সহজে এই গিম সফটওয়্যারের সাহায্যে। বলাই বাহুল্য, এই ধরনের ইফেক্টটি ফুটিয়ে তোলার জন্য আপনারা যে ধরনের ইমেজ বেছে নেবেন তাতে একটি নির্দিষ্ট সাবজেক্ট বা অবজেক্ট থাকা প্রয়োজন যার উপরে আপনারা এই ইফেক্টটিকে ফুটিয়ে তুলতে পারেন। এবং এর সাথে সাথে এটাও বলে রাখা প্রয়োজন যে ইমেজটিকে আপনারা সিলেক্ট করবেন তার সাবজেক্ট এবং অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা যেন খুব বেশি ক্লাটার্ড না হয় বা খুব বেশি কনজেস্টেড না হয়, সেক্ষেত্রে এই ইফেক্টটিকে ফুটিয়ে তুলতে বা কাজটা করতে আপনাদের অনেক বেশি সহজ হবে। আমি যে পদ্ধতিটি দেখাবো তাতে করে প্রথমেই বলে নেওয়া ভালো, আমি একটি টুলের ব্যবহার করব যেটি হচ্ছে ফোরগ্রাউন্ড সিলেক্ট টুল। আপনারা যদি না জানেন এই ফোরগ্রাউন্ড সিলেক্ট টুলটি কিভাবে ব্যবহার করতে হয় তাহলে প্রথমেই বলে নিচ্ছি, এই ফোরগ্রাউন্ড সিলেক্ট টুলের ব্যবহারের উপর আমার একটি কমপ্লিট ভিডিও ক্রিয়েট করা রয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক প্রোভাইড দেবো, আপনারা মনে হলে ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা জানেন এই ফোরগ্রাউন্ড সিলেক্ট টুলটি কিভাবে ব্যবহার হয় তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই কাজটি আমরা ওই টুলটি ব্যবহার করার মাধ্যমে কিভাবে করব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। গিম সফটওয়্যারটি আমাদের সামনে খুলে গেছে, প্রথমেই আমি এই কাজের জন্য আমার পছন্দের একটি ইমেজকে ওপেন করে নেব। তার জন্য ফাইল মেনুতে চলে যাচ্ছি, ওপেন রিসেন্ট অপশন থেকে আমি এই ইমেজটি বেছে নিচ্ছি। ইমেজটি নিয়ে আমি আগে কাজ করেছি যেটা ওপেন রিসেন্ট অপশনের মধ্যে গিম্প রেখে দিয়েছে। আমি এখানে একটি নির্দিষ্ট ফিমেল সাবজেক্ট বা ফিমেল মডেল সাবজেক্টের উপরে কাজটা করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাবজেক্টের উপরই কাজটা করতে পারেন। এবং বলাই বাহুল্য, সাবজেক্ট বা ইমেজটিকে চুজ করার আগে যে ক্রাইটেরিয়াগুলো আমি প্রথমেই ডিসক্রাইব করেছিলাম সেটা একটু মাথায় রাখবেন। তার সাথে সাথে ইফেক্টটিকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এমন একটি ইমেজ সিলেক্ট করুন এই ইফেক্টের মুডের সাথে যাতে সেই ইমেজটিও খাপ খায়, সেরকমই একটি সাবজেক্টের ইমেজ আপনারা বেছে নিয়ে কাজটা করতে পারেন ইফেক্টটাকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। এছাড়া প্র্যাকটিস করার জন্য আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ইমেজের উপরেই এই কাজটি করতে পারেন। আমি যে ইমেজটিতে সিলেক্ট করেছি তার ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ক্লিয়ার নয়, আমরা এর উপরেও কিভাবে কাজ করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে আমরা ফোরগ্রাউন্ড সিলেক্ট টুলটি ব্যবহার করে এই ইমেজের মধ্যে থেকে আমরা সাবজেক্টটিকে ব্যাকগ্রাউন্ড থেকে ডিট্যাচ করে নেব। এবং তার আগে আমাদের যেটা করতে হবে, এই ইমেজের মধ্যে একটি আলফা চ্যানেল অ্যাড করতে হবে। তার জন্য আমি এই লেয়ার ট্যাবে এই ইমেজ লেয়ারের উপর রাইট ক্লিক করব এবং সিম্পলি এখান থেকে অ্যাড আলফা চ্যানেল আমি করে দেব। ফোরগ্রাউন্ড টুলটি সিলেক্ট করার জন্য আমি টুল গ্রুপে এখানে সিম্পলি এই আইকনটিতে ক্লিক করছি, ফোরগ্রাউন্ড সিলেক্ট টুল। আমি এখানে ভিডিওটিকে একটু স্পিড আপ করে দিচ্ছি দর্শকদের সময় বাঁচানোর জন্য এবং এই কাজের প্রসেসটাকে আরেকটু ত্বরান্বিত করার জন্য। আপনারা যারা জানেন ফোরগ্রাউন্ড সিলেক্ট টুল কীভাবে ব্যবহার করতে হয় তারা সহজেই অনুধাবন করতে পারবেন কাজটা কীভাবে হচ্ছে, যারা জানেন না তাদের জন্য আমি শুরুতেই রিকোয়েস্ট করে রেখেছি আমার চ্যানেলে গিয়ে ফোরগ্রাউন্ড সিলেক্ট টুলের ব্যবহারের উপর যে ভিডিওটি রয়েছে সেটা দেখে নিতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমাদের ফোরগ্রাউন্ড সিলেকশনের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং ফোরগ্রাউন্ড সিলেক্ট টুলটি আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করে নিয়েছে। এখন আমরা যেটা করব তার জন্য আমি এডিট মেনুতে চলে যাব এবং এখান থেকে এই সিলেকশনটিকে আমি কাট করে নেব এবং সিলেক্ট মেনুতে গিয়ে সিলেকশনটাকে আমি নান করে দিচ্ছি এবং সিম্পলি এডিট মেনুতে আবার চলে যাব এবং এখান থেকে পেস্ট অ্যাজ অপশনে গিয়ে পেস্ট অ্যাজ নিউ লেয়ার ইন প্লেস অপশনটাকে সিলেক্ট করে নেব। আমাদের সাবজেক্টটা একটি নতুন লেয়ারে আমাদের আগের বেস লেয়ারের ওপরে অ্যাজ এ ফোরগ্রাউন্ড হিসেবে পেস্ট হয়ে গেল আমরা দেখতে পেলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ব্ল্যাকগ্রাউন্ডে যে
কনজেস্টেড বা ক্লামজিনেস ব্যাপারটা রয়েছে সেটা আমরা কিভাবে আর একটু রিমুভ করতে পারি, যাতে করে আমরা যে ডিসপারশন ইফেক্টটা ফুটিয়ে তুলবো সেটা আরও ভালোভাবে বোঝা যায় এই ব্যাকগ্রাউন্ডের উপর। সেটার জন্য আমরা সিম্পলি ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করব এবং ইমেজটিকে আমি একটু জুম করে বড় করে নিচ্ছি। ভিউ মেনুতে চলে গেলাম, জুম ফিট ইমেজ ইন উইন্ডো অপশনটিকে সিলেক্ট করে নিলাম এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্টেড অবস্থায় আমি ফিল্টার্স মেনুতে চলে যাচ্ছি। এখান থেকে নিয়ে নেবো ব্লার এবং গজিয়ান ব্লার টুলটি। এখানে যে সেটিংটা আমি করব এই ফিল্টারের মধ্যে আমি FIR অপশনটা সিলেক্ট করব এবং ক্লিপ টু ইনপুট কন্টেন্ট এই টিক মার্কটাকে আমি তুলে দেবো। এখান থেকে ক্লিপিংটাকে ক্লিপ রাখব এবং ব্লেন্ড মোডটাকে রিপ্লেস থেকে নর্মাল করে দেবো এবং এরপরে সিম্পলি এই সাইজ এক্স এবং সাইজ ওয়াই এর ভ্যালুটিকে ম্যানিপুলেট করার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে ব্লার অ্যাড করব। আপনি যে কোনো একটা স্লাইডারকে মুভ করতে পারেন, তাতে দুটো স্লাইডারই একসাথে মুভ হবে। আপনি দেখতে পাচ্ছেন সিম্পলি ব্যাকগ্রাউন্ডটা কতটা ব্লার হয়ে গেল। এই অ্যামাউন্টের ব্লার ভ্যালুটা প্রয়োজন, আমি 65%-এর কাছাকাছি ব্লার ভ্যালুটাকে নিয়ে গেলাম। স্প্লিট ভিউ করে দেখে নিতে পারেন, আগে ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল, এখন বর্তমানে ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেছে। আমি ওকে করার মাধ্যমে ইফেক্টটাকে ইনকর্পোরেট করে দিলাম। এরপরে আমাদের দুটো কাজ করার দরকার পড়বে, এক আমাদের সাবজেক্টের একটু কালার কারেকশন করার দরকার পড়বে এবং আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকেও আর একটু কালার কারেকশন করার দরকার পড়বে, যেটা আমাদের ইফেক্টটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্টেড রয়েছে, তাই আমি ব্যাকগ্রাউন্ডের কালার কারেকশনটা আগে করে নিচ্ছি। চলে যাব কালার্স মেনুতে, সেখান থেকে স্যাচুরেশন অপশনটা নিয়ে নেবো এবং স্যাচুরেশন ভ্যালুটা আমি কমিয়ে দেবো 0.5% করে দিচ্ছি। স্প্লিট ভিউ করে দেখে নিচ্ছি, আগে এইরকম ছিল, এখন এইরকম স্যাচুরেশন লেভেলে এসে দাঁড়িয়েছে। ওকে করে দিলাম স্যাচুরেশন ইফেক্টটাকে পারমানেন্ট করে দেওয়ার জন্য। এবং এরপরে কালারসে গিয়ে আমি একটু লেভেল সিলেকশন করব, এখান থেকে এরকম জায়গায় নিয়ে আসব এবং হাইলাইট ভ্যালুটাকেও এইরকম জায়গায় নিয়ে আসব। স্প্লিট ভিউ করে দেখ, আগে এইরকম ছিল এবং এখন বর্তমানে এইরকম জায়গায় আমরা নিয়ে এসেছি। ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার মাধ্যমে ইফেক্টটিকে অ্যাপ্লাই করে দিলাম। ব্যাকগ্রাউন্ডের মোটামুটি যে কালার কারেকশন দরকার ছিল সেটা আমরা সেট করে এনেছি। এবার আমাদের মেন সাবজেক্টের কালার কারেকশন করব, তার জন্য উপরের সাবজেক্ট লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে কালারসে গিয়ে কার্ভস টুলটা সিলেক্ট করে নিলাম। প্রসঙ্গত উল্লেখ করে রাখি, এই কার্ভস টুলের ব্যবহার যদি আপনারা ভালো মতো না বুঝতে পারেন, কার্ভস টুলের উপরে আমার একটি সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও ক্রিয়েট করে রাখা আছে আমার চ্যানেলে। মনে হলে আমার চ্যানেল ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। যারা জানেন কার্ভস টুলের ব্যবহার বা কার্ভস টুলের কনসেপ্ট সম্পর্কে আইডিয়া রয়েছে, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কাজটা কীভাবে আমি করছি। এখান থেকে সিম্পলি আমি ব্লু চ্যানেলটাকে সিলেক্ট করব এবং বাড়িয়ে দিচ্ছি, গ্রিনটা সিলেক্ট করব, শ্যাডোতে গিয়ে আমি একটু গ্রিনটাকে বাড়িয়ে দিচ্ছি এবং ফাইনালি রেডটা সিলেক্ট করব। মিডটোনে গিয়ে আমি একটু রেডটাকে ইনক্রিজ করছি। স্প্লিট ভিউ করে দেখিয়ে দিচ্ছি, আগে এইরকম কালার ছিল, এখন বর্তমানে এইরকম কালার হয়ে গেছে। ওকে করে দিলাম এবং আর একটু কালার কারেকশানে করব। কালার মেনুতে গিয়ে এখান থেকে স্যাচুরেশন নিয়ে নেবো এবং এই স্যাচুরেশন ভ্যালুটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 1.5 নিয়ে নিলাম। স্প্লিট ভিউ করে দেখে নিতে পারেন, ওকে করে স্যাচুরেশন ভ্যালুটাকেও পারমানেন্ট করে দিলাম। ফাইনালি একটু লেভেল কারেকশানও করে নেবো, হাইলাইটটাকে একটুখানি ইনক্রিজ করব সামান্য এবং শ্যাডোটাকেও একটুখানি ইনক্রিজ করব ইমেজে ভাইব্রেন্সি আনার জন্য এবং ওকে করে দিচ্ছি। আমাদের কালার কারেকশন হয়ে গেছে সাবজেক্টের উপরে। আমি সিম্পলি এই লেয়ারটিকে একটি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব এই বাটনটি ক্রিয়েট করার মাধ্যমে, যেখানে ক্রিয়েটে ডুপ্লিকেট লেয়ার দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওপর নিচে দুটো একই সাবজেক্টের ডুপ্লিকেট লেয়ার সিলেক্ট হয়ে গেছে। এরপরের কাজটা খুব সহজ, আমরা নিচের ডুপ্লিকেট লেয়ারটাকে সিলেক্ট করে নেব এবং টুল গ্রুপ থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন র্যাপ ট্রান্সফর্ম বলে যে টুলটা রয়েছে, আমরা সেই টুলটাকে সিলেক্ট করে নেবো। এইরকম আইকনের এই র্যাপ ট্রান্সফর্ম টুলটা আপনারা টুলস মেনুতে গিয়ে ট্রান্সফর্ম টুলের মধ্যে এখান থেকেও আপনারা সিম্পলি র্যাপ ট্রান্সফর্ম টুলটিকে অ্যাক্টিভেট করে নিতে পারেন, অথবা কিবোর্ডে ডাব্লু কি প্রেস করার মাধ্যমে আপনারা র্যাপ ট্রান্সফর্ম টুলটিকে অ্যাক্টিভেট করে নিতে পারেন। আমি এই র্যাপ ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভেট করে নিলাম। র্যাপ ট্রান্সফর্ম টুলের ব্রাশ সাইজটাকে আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপনারা কীভাবে ইফেক্টটা ফুটিয়ে তুলছেন সেটা
এক্সপেরিমেন্ট করে দেখার জন্য আমি আপাতত এই ব্রাশ সাইজটাই রাখছি। প্রয়োজন পড়লে আমি এখানে সিম্পলি এই সাইজটাকে ম্যানিপুলেট করার মাধ্যমে আমি এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আমাদের নিচের লেয়ারটা সিলেক্টেড অবস্থায় রয়েছে, এই মুহূর্তে আমি সিম্পলি এখান থেকে এইভাবে র্যাপ ট্রান্সফর্ম টুলটি ইউজ করব। তার আগে আমাদের একটা কাজ করে নিতে ভুল হয়ে গেছে, আমি দর্শক বন্ধুদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এবং কন্ট্রোল জেড করার মাধ্যমে কয়েকটি কাজকে আমি একটু ব্যাকওয়ার্ডে করে নিচ্ছি। র্যাপ ট্রান্সফর্ম টুলটি ব্যবহার করার আগে আমাদের যেটা করতে হতো, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লেয়ারটা সিলেক্টেড অবস্থায় রয়েছে সেই লেয়ারটার সাইজ, এই লেয়ার যে বাউন্ডিং বক্সটা আমরা ডিফল্ট দেখতে পাচ্ছি ইয়েলো এবং ব্ল্যাক ড্যাশ লাইন দিয়ে দেখানো রয়েছে, এই লেয়ার বাউন্ডিং বক্সটাই হচ্ছে এই লেয়ারের বাউন্ডারি। এবং র্যাপ ট্রান্সফর্ম টুলটা ব্যবহার করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে এই লেয়ারের বাউন্ডারির বাইরে আমাদের র্যাপ ট্রান্সফর্ম টুলের ইফেক্টটা কাট হয়ে যাচ্ছিলো। আমাদেরকে এটা করার জন্য এই লেয়ারের বাউন্ডারিটাকে ইমেজ লেয়ারের বাউন্ডারির সঙ্গে ইকুয়াল করে নিতে হবে। তার জন্যে আমরা সিম্পলি চলে যাব লেয়ার মেনুতে এবং এখান থেকে নিয়ে নেব লেয়ার টু ইমেজ সাইজ। খেয়াল রাখবেন এটা এই বটম যে ডুপ্লিকেট লেয়ারটা রয়েছে তার উপরেই ইফেক্ট করবেন, ওপরের মেন লেয়ারটাতে ইফেক্ট করার দরকার নেই। ওপরের লেয়ারটা দেখুন বাউন্ডারিটা এই রকমই রয়ে গেছে যেটা ছিল, আমি এই বটম ডুপ্লিকেট লেয়ারের লেয়ার বাউন্ডারিটাকে আমি রিসেট করে নিলাম এবং এখন আমি আবার র্যাপ ট্রান্সফর্ম টুলটা ব্যবহার করব। আগে যে অসুবিধাটা হচ্ছিল আমাদের ইফেক্টটা ফুটিয়ে তুলতেও সেক্ষেত্রে অসুবিধে হতো এবং ঠিকমতো ফুটিয়ে উঠতো না, আমি দর্শক বন্ধুদের কাছ থেকে আবার মাপ চেয়ে নিচ্ছি। এখন আপনারা দেখতে পাবেন যে যে ইফেক্টটা যেভাবে আমরা ফুটিয়ে তুলতে চাইছি সেটা অনেকটা ভালোভাবে আমরা অ্যাচিভ করতে পারবো। এইভাবে আমি র্যাপ ট্রান্সফর্ম টুলটা ব্যবহার করছি। আপনারা ডিসপারশন ইফেক্টটাকে যতটা দূর অবধি স্ক্যাটার করতে চান বা এক্সটেন্ড করতে চান বা স্ট্রেচ করতে চান তত অবধি আপনারা এই র্যাপ ট্রান্সফর্ম টুলটা ব্যবহার করার মাধ্যমে সেটা করতে পারেন। এবং আপনাদের সাবজেক্ট ইমেজের ঠিক যেই যেই পোর্শনের উপরে আপনারা এই স্ক্যাটার্ড ইফেক্টটা বা ডিসপারশন ইফেক্টটা ইউজ করতে চান এই র্যাপ ট্রান্সফর্ম টুলটা ঠিক তত অবধি আপনারা ব্যবহার করবেন। র্যাপ ট্রান্সফর্ম টুলের ব্যবহারটা এমন কিছু কঠিন নয়, এই রকম সিম্পল খুব সাধারণ। এইভাবে আমরা জাস্ট ব্রাশিং করার মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে আমরা একটু এইভাবে এক্সটেন্ড করে নিচ্ছি। ধরে নিচ্ছি আমরা আমাদের ডিসপারশন ইফেক্টটা এতখানি অবধি এক্সটেন্ড করব, আমি র্যাপ ট্রান্সফর্ম টুল ব্যবহার করার মাধ্যমে এতটাই আমি ব্রাশিং করে নিলাম। এবং এরপর আমাদের যে কাজটা করতে হবে আমরা এই লেয়ারটার ভিজিবিলিটি একটু অফ করে নেব এবং আমাদের ওপরের টপ লেয়ারটাকে সিলেক্ট করে নেব। ডিসপারশন ইফেক্টটা আমাদের সাবজেক্টের একদম বডির ওপর থেকেই শুরু হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমরা একটা ছোট্ট কাজ করব। আমাদের একটা ব্রাশ টুল ইউজ করব এবং তার জন্য আমরা এখান থেকে ইরেজার টুল অপশানটাকে সিলেক্ট করে নিলাম এবং সিম্পলি ইরেজারে যে ব্রাশ সিলেকশন অপশান রয়েছে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন এই ডিফল্ট ব্রাশ সেটের মধ্যে এই ইয়েলো সান যে ব্রাশ সেটিংটি রয়েছে তার একদম ঠিক পাশে যে ব্রাশ অপশানটা রয়েছে যেটার নাম স্প্ল্যাটস 01, এই ব্রাশটা আপনারা সিলেক্ট করতে পারেন। এখান থেকে ব্রাশ টুল বক্সে বা ব্রাশ সোয়াচের মধ্যে এখান থেকে এই সেম টুলটা বা সেম ব্রাশটা আপনারা সিম্পলি এখান থেকে ক্লিক করে ব্রাশটা সিলেক্ট করতে পারেন, এটা হচ্ছে স্প্ল্যাটস 01 ব্রাশ। ব্রাশের সাইজটাকে আপনারা আপ ডাউন করে নিতে পারেন এবং বাকি যা ডিফল্ট সেটিং থাকবে একটু চেক করে নেবেন, হার্ডনেস 100 রাখবেন, ফোর্সটাকে 50 কাছাকাছি রাখবেন এবং সাইজটাকে আমি এক্ষেত্রে একটু ছোট করে নিচ্ছি, 80 কাছাকাছি রাখছি। এবং আমাদের টপ লেয়ারটা সিলেক্টেড অবস্থায় টপ লেয়ারের যে এজের যে পোর্শনটা আমি ডিসপারশন ইফেক্টের জন্য ইউজ করছি জাস্ট সেখানে ক্লিক করার মাধ্যমে একটুখানি ব্রাশিংটা করব যাতে করে মনে হয় যে সাবজেক্টের বডি এজ থেকে আমাদের ডিসপারশন ইফেক্টটা শুরু হচ্ছে। আমি ফোর্সটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি, আপনারা এই ভ্যালুগুলোকে অ্যাডজাস্ট করার মাধ্যমে দেখে নেবেন যে আপনারা ইফেক্টটাকে যেভাবে বেস্ট ফুটিয়ে তুলতে চাইছেন সেটা কত ভালোভাবে আপনারা ফুটিয়ে তুলতে পারছেন। এখানে যতটা এই ব্রাশের ব্যবহার ছিল সেটা মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমরা এই ব্রাশটাই ব্যবহার করব এই ইরেজার টুলের মাধ্যমে এবং আমরা নিচের লেয়ারটিকে অ্যাক্টিভেট করে নেব এবং নিচের লেয়ারের
ভিজিবিলিটিটাও আমরা বাড়িয়ে নেব। এক্ষেত্রে আমি পোস্টটাকে আর একটু বেশি করে দিচ্ছি, আপনারা এই ভ্যালুগুলো অ্যাডজাস্ট করে দেখে নেবেন, এবং এর সাইজটাকেও আমি একটু ইনক্রিজ করছি। এবং এখন বটম লেয়ারটি সিলেক্টেড অবস্থায় আমি সিম্পলি এর উপরে এইরকমভাবে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ডিসপারশন ইফেক্টটা ফুটে উঠছে। আমি সাইজটিকে আরও বাড়িয়ে নিচ্ছি। এজের দিকে পার্টিকেলগুলো খানিকটা ডিজলভ কন্ডিশনে চলে যাবে, সেই জন্য এজের দিকে আমি ব্রাশিংটা একটু বেশি করে করছি, এবং ভেতরের দিকের ব্রাশিংটা আমি আপনারা আপনাদের ইফেক্ট অনুযায়ী ব্যাপারটা বুঝে একটুখানি সেইভাবে ব্রাশিংটা করে নেবেন, এবং সাইজগুলোকে ছোট বড় করে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে আপনারা এই ইফেক্টটাকে যতটা ভালো হয় ফুটিয়ে তোলার চেষ্টা করবেন আপনাদের সাবজেক্টের অনুযায়ী। আমাদের ডিসপারশন ইফেক্টটা অনেকটা আমরা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি। আমি বিভিন্ন সময় ফোর্স এবং ব্রাশের সাইজ ম্যানিপুলেট করার মাধ্যমে এই ইফেক্টটাকে আরও যতটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায় আমি সেটা চেষ্টা করছি। আশা করি দর্শক বন্ধুরা এই কাজটার কনসেপ্টটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে কিভাবে আমরা এই ইফেক্টটাকে ফুটিয়ে তুলতে পারি। আমরা পার্টিকেলগুলোকে যতটা ভালোভাবে সম্ভব ফুটিয়ে নিয়ে এসেছি। আমাদের মনে হচ্ছে যে এই সাবজেক্টের মধ্যে থেকে পার্টিকেলগুলো ডিসপারশন হয়ে অ্যাটমসফিয়ারে মিলিয়ে যাচ্ছে। ফাইনালি এজগুলোকে আমরা আরেকটু ব্লার করে দেবো যাতে ডিজলভ ইফেক্টটা আরেকটু ভালোভাবে ফুটে ওঠে। তার জন্য আমি এই ব্লার টুলটি সিলেক্ট করে নেবো, এবং এখান থেকে এখন আমি ব্রাশটা চেঞ্জ করে সিম্পলি এরকম একটি রাউন্ড ব্রাশ সিলেক্ট করে নিচ্ছি, এবং জাস্ট এইভাবে এজের দিকের কয়েকটা ডিসপার্স পার্টিকেলগুলোকে একটুখানি ব্রাশ করার মাধ্যমে ওগুলোকে আমি আরেকটু বেশি ডিজলভ করে দিচ্ছি। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমরা এই ডিসপারশন ইফেক্টটি কীভাবে এই ইমেজের মধ্যে ফুটিয়ে তুললাম। ইমেজটাকে ফাইনালাইজ করার জন্য আমরা ইমেজ মেনুতে চলে যাচ্ছি, এবং এখান থেকে ফ্ল্যাটেন ইমেজ অপশানটা নিয়ে নিচ্ছি। সমস্ত লেয়ারগুলোকে মার্জ করে সফটওয়্যার একটা কমপ্লিট ইমেজে কনভার্ট করে দিল। আমরা মনে হলে এখানে আমরা আরেকটু লেয়ার কারেকশন করে নিতে পারি ইমেজে আরেকটু ভাইব্রেন্সি অ্যাড করার জন্য। আমি লেভেল অপশানে চলে গেলাম, এখান থেকে আমি সিম্পলি একটুখানি শ্যাডোতে আর একটু ডার্কার টোন অ্যাড করলাম, এবং হাইলাইটটাকে সিম্পলি এইখানে নিয়ে এলাম, এবং এখান থেকে এটাকে ফাইনালি আমরা ওকে করে দিচ্ছি। সেভ করার জন্য ফাইল মেনুতে গিয়ে এক্সপোর্ট অ্যাজ অপশানে আপনি চলে যেতে পারেন, এবং এইরকম একটি উইন্ডো খুলবে। আপনি আপনার কম্পিউটারে যে পাথে যে ফোল্ডারে ইমেজটিকে সেভ করতে চান সিম্পলি সেই ড্রাইভে সেই পাথে সেই ফোল্ডারে আপনি সিলেক্ট করে চলে যান, এবং নেমের জায়গায় আপনি যে ফাইল নেম দিতে চান সেই ফাইল নেম দিয়ে .jpg .png অথবা আপনি যে ফাইল ফরম্যাটে সেভ করতে চান অবশ্যই দেখবেন সেই এক্সটেনশানটি যেন ফাইল নামের পাশে ইনক্লুডেড থাকে। এবং সমস্ত কিছু পুট করা হয়ে গেলে সিম্পলি এক্সপোর্ট বাটনটায় ক্লিক করে দেবেন, এবং আপনারা যেই পাথে যেই ফোল্ডারে যেই নামে আপনাদের ফাইনাল আউটপুটটা চাইছেন সেখানে সেই ইমেজ ফরম্যাটে আপনাদের ফাইনাল ফাইল আউটপুটটা ক্রিয়েট হয়ে যাবে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দর্শক বন্ধুরা আশা করব এই টিউটোরিয়ালটি আপনাদের ভীষণ উপকারে লাগবে, এবং আপনারা এই কনসেপ্টের উপর ভিত্তি করে আপনাদের পছন্দের ইমেজ নিয়ে আরও অসাধারণ কিছু ইফেক্ট আপনারা ফুটিয়ে তুলতে সক্ষম হবেন। যদি ভালো লেগে থাকে টিউটোরিয়ালটি লাইক করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যদি আমার কাজে বা আমার টিউটোরিয়ালে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, বা আমি কিভাবে নিজেকে আরও ভালোভাবে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। শেষে বলে রাখি এই রকম গেম সফটওয়্যারের উপর এই রকম ফটো এডিটিংয়ের আরও ভিডিও এবং ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে থাকবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে অবশ্যই ফলো করতে থাকুন। তাহলে এই ভিডিওটিতে আর বেশি কথা না বাড়িয়ে দর্শক বন্ধুদের থেকে বিদায় চেয়ে নেব। ধন্যবাদ এবং নমস্কার।